আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শীত মানে হচ্ছে পিঠাপুলি, তো বাঙালির একটা ঐতিহ্য খাবার। তো আমি পিঠাপুলির কোনো রেসিপি আজকে শেয়ার করছি না, আমি আজকে বিন্নি ভাপার একটা সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। খুব সহজে কিভাবে বিন্নি ভাপা রান্না করা যায় তারই একটি রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এই বিন্নি ভাপাটা কিন্তু আমার খুবই পছন্দ, আর আমি আমার পছন্দের খাবারগুলো একটু যত্ন সহকারে রান্না করি আর চেষ্টা করি এটা পারফেক্ট রান্না করার জন্য। তো আপনারাও আশা করি আমার রেসিপিটা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে খুব সহজে পারফেক্ট ভাবে বিন্নি ভাপা রান্না করা যায়। ও আরেকটা কথা বলে রাখি, বিন্নি ভাপা রান্না করার জন্য বিন্নি চাল, যেটা ওই চালটা দুই রকমের হয়ে থাকে, একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে লাল। আমার কাছে লালটা কেন জানি ভালো লাগে, আমি লালটা দিয়েই রান্না করেছি। আপনারা চাইলে সাদাটা দিয়েও রান্না করতে পারেন, তবে আমার কাছে লালটা বেশি মজা লাগে। তো চলুন পুরো রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। তাও কিন্তু শীতের মধ্যে বেশি মজা লাগে, আমার খুবই পছন্দের একটা খাবার হচ্ছে এই বিন্নি ভাপা। তো আমি আজকে বিন্নি ভাপা করব খুব ইজি প্রসেসে। অনেকে যারা নতুন বিন্নি ভাপাটা কিভাবে করবে বুঝে না, তো আমার এই ভিডিওটা দেখলে আশা করি তারাও রান্না করতে পারবে। আমি জাস্ট আমি যেভাবে রান্না করি আমার কাছে খেতে অনেক মজা লাগে এভাবে। আমি দেখিয়ে দিচ্ছি, এই যে পাতিলের মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি, ফুটন্ত পানির মধ্যে এই বিনি ভাপাগুলো, চালগুলো, বিনি চালগুলো আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে এখন এখানে একটা এই যে চাকনি, এরকম একটা চাকনির মধ্যে আমি এগুলাকে ভাপে দিয়ে দিয়েছি। এগুলো এই যে দেখুন একটু আঠালো ভাপ কিন্তু হয়ে আসছে, হ্যাঁ একটু আঠালো ভাব চলে আসছে। তো এগুলো আর একটু সময় নিবে, আর একটু সময় নিবে এগুলো হওয়ার জন্য। তো আমি এগুলো এভাবে ভাপে আরো কিছুক্ষণ রেখে দিব, কালার দেখলে বোঝা যায় আসলে এগুলো হচ্ছে কিনা। তো প্রায় হয়ে আসতেছে, তো আমি এভাবে ভাপে আরো কিছুক্ষণ রেখে দিব, তারপরে বাকি প্রসেসিং গুলো আমি করব। তো বিন্নি গুলো ভালোভাবে ভাপানো হয়ে গেছে, যে নরম নরম হয়ে গেছে, এখন বাকি প্রসেসে যাব আমি। এটা হচ্ছে প্রথম প্রসেস শেষ, প্রথম প্রসেসের কাজ, দ্বিতীয় প্রসেসে যাব। বিনি ভাপাতে আমার মিষ্টি বেশি ভালো লাগে, তা আমি এখন চিনি দিয়ে দিচ্ছি। অনেকে অল্প চিনি দেয়, আমার মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, মানে হচ্ছে নারকেল বেশি থাকবে, চিনি বেশি থাকবে, একদম এভাবে বিন্নি ভাপা খেতে আমার ভালো লাগে। বিন্নি ভাপা বলা যায়, বিন্নি মিষ্টি ভাত বলা যায়। আমি এখানে বেশ খানিক নারকেল দিব, একটু স্মেলের জন্য আমি এখানে তেজপাতা, দারচিনি আর এলাচ দিয়ে দিলাম, এটা একটা ভালো স্মেল দেয়। কিছুক্ষণ ভেজে নিয়েছি, এখন আমি দিয়ে দিব এই যে বিনি চালগুলো, যেগুলো ভাপা দিয়ে রেখেছিলাম ভাপা, ওগুলো এগুলো খুবই আঠালো হয়। এই যে এবার আমি সবগুলো মিক্স করে দিব, এগুলো আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এই যে আরো কিছুক্ষণ কিন্তু আমি এভাবে রান্না করব, রান্না করে নিলে কিন্তু আমার বিন্নি ভাপা হয়ে যাবে। আর এটা দুই রকমের চাল হয়, একটা হচ্ছে সাদা, একটা হচ্ছে লাল, আমার কাছে লালটা ভালো লাগে, খুব সুন্দর একটা কালার এসেছে, দেখতে অনেক লোভনীয়, আর এটা আমার খুবই পছন্দের একটি খাবার, শীতের মধ্যে এটা বেশি মজা লাগে। আমার বিন্নি ভাপা রেডি, দেখুন কত সুন্দর হয়েছে, খেতে আশা করি অনেক মজা হবে। এই বিন্নি ভাপা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন, আর আমার কাছে আপনারা কি এই ধরনের রেসিপি চান কিনা তাও জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।